খুব সুন্দর লাগছে। ব্যাগে পড়ার মতো এটাই ছিল। তোমাকে মানিয়েছে। আলাদার কি অবস্থা? ভালো। এখন রুমে রেস্ট নিচ্ছে। ওর সাথে দেখা করতে যাচ্ছি। যাও, আমি বাধা দেব না। সেলিনা, আজ তোমার কি হয়েছে বলো তো? কেন কি হবে আমার? তোমাকে এতটা কম্পিটিটিভ হতে আগে দেখিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আলারাকে এমন ভাবে দেখছিলে মনে হচ্ছিল ওকে খুন করবে। জিততে চাও কি অপরাধ? তুমি কি জিততে চাও সেলিন? এখন যাও, আলারা অপেক্ষা করছে। করুক, তুমি প্রশ্নের উত্তর দাও। এতটা কম্পিটিটিভ হওয়ার কারণ কি? আলাদাকে কেন হারাতে চাও? বলছিলে জিততে প্রতিযোগিতায় নামোনি, কি জিততে চাইছো? দেমির, আমি এটাই চাই যে কি চাও বলো? চাই যে আলারাকে নিয়ে এখনই আসছি। খাবার টেবিলে দেখা হচ্ছে। চলো আমরাও যাই, চলো। কি হচ্ছিল এখানে? মনে হয় স্টকহোম সিন্ড্রোমে ভুগছে মিস্টার ডেমির। একে অপরকে না দেখে থাকতেই পারছে না। দেবী স্যার, আমি পারলাম না। আসলে ভেগান হওয়া সত্যি খুব কঠিন। হ্যাঁ সেটাই, কদিন ভেগান থাকতে পারবেন? ভালো গ্রিল বানান, খুব মজা হয়েছে। আপনাকে ধন্যবাদ ওস্তাদ। খুশি হলাম। গাইস, চাইলে আরো নিতে পারো, এসো এসো। এই দেখো তোমরা, কি সুন্দর গ্রিল হয়েছে দেখো। সত্যি খুব মজা হয়েছে। তোমাকে গ্রিল এনে দেবো? না না দেমির, আমি আর একটুও খেতে পারবো না। আই এম ফুল।
প্যারিসের রেস্টুরেন্টে যে গ্রিল খেয়েছিলাম তার চেয়ে এটা অনেক মজা দেয় না? স্পাইসের কারণে হয়তো ভালো লাগেনি। দেমির, এখানে সস লেগে আছে। ওই পাশে লেগেছে। দাঁড়াও। আমার খাওয়া শেষ হয়ে গেছে। এইসেলিন, কোথায় যাচ্ছ? বেশি খেয়ে অস্থির লাগছে, আমি একটু হেঁটে আসি। সেলিন, দাঁড়াও, আমি আসছি, সবাই এনজয় করুন। চলো আমরাও হেঁটে আসি। দেমির, হাঁটার কি দরকার ডিয়ার? সবাইকে শান্তিতে একসাথে বসে আছে। হ্যাঁ, তোমার পায়ে এখন ব্যথা নেই? এখন করছে না, বরফ দেওয়ার ব্যথা কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে উঠছি। ধন্যবাদ দেমির। দেখা হবে। বসকে নিয়ে যাচ্ছি, এখন যত খুশি তোমরা এনজয় করতে পারো। এত চালাক মেয়ে আমি আগে কখনো দেখিনি, আমার তো খুব রাগ হচ্ছে। মেয়েটা আস্ত একটা সাপ, ম্যাগনেটের মতো ছেলেটার আশেপাশে থাকে। সেলিনের অবস্থা দেখে আমারই খারাপ লাগছে। আজমিয়া, তুমি আমার সাথে এসো, কথা আছে। হ্যাঁ চলুন কথা বলি। কথা বলে তো একটা উপায় বের করতেই হবে। কবে বাড়ি ছাড়ছো এ ব্যাপারে কিছু ভেবেছ? এ কথা কেন জিজ্ঞেস করছো? মানে তোমার মতো একটা ছেলে রুমমেটের সাথে থাকছে, বিষয়টা একটু অদ্ভুত। তার উপর এটা সবার কাছে গোপন রেখেছো, তোমার পার্সোনালিটির সাথে একদমই যায় না। তোমাকে আগেই বলেছিলাম এটা একটা সাময়িক ব্যাপার, আমরা সমাধান খুঁজছি। কি যে বলো দেমির, সমাধান খুব সহজ। এজন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে। সেলিন পারবে না, কিন্তু তুমি তো করতে পারো। বাড়িটা ছেড়ে দাও, এই ঝামেলা থেকে দুজনেই মুক্ত হও। বেশি হাঁটতে পায়ে সমস্যা হবে, চলো রুমে দিয়ে আসি, কিছুক্ষণ রেস্ট নাও। আর কোনো অপশন নেই? মনে হয় না। দুজনকে মানিয়েছে তাই না? দেমির আলারা একদম পারফেক্ট জুটি। তাতে আমাদের কি? হ্যাঁ আমাদের কি, আমরাই বা কেন ওদেরকে নিয়ে চিন্তা করব? তোমার কি হয়েছে বলো তো? প্ল্যান স্টপ করতে বলেছো, আমরা করেছি। ভিলেন ক্লায়েন্ট এখন জেলে, মিথ্যে বলতে হবে এরকম ঘটনাও নেই। তারপরও কেন চুপচাপ? চুপচাপ না, আমি ক্লান্ত, বাড়িতে আমার পেটগুলো একা। আসলে আমি এখানে আসতে চাইনি, মিস্টার দেবীর অর্ডার করেছেন তাই এসেছি। চাইলে একসাথে যেতে পারি, পৌঁছে দেব। আরে না, আমি গেম চেঞ্জার হব না, সবাইকে নিয়ে একসাথেই ফিরব। আছেই তো আর মাত্র একদিন। তোমার ইচ্ছে, অফারটা দিয়ে রাখলাম, যখনই বলবে একসাথে চলে যাব। আমি সত্যি অনেক ক্লান্ত হয়ে আছি, রুমে যেতে চাই। ঠিক আছো? না, মাথা ব্যথা করছে। আমার কাছে ওষুধ আছে, হোটেলে গিয়ে দিচ্ছি। আচ্ছা। আমার কাছে কিছু নেই তো ফেরু ভাই, মাফ করবেন আমাকে। তুমি কোথায় যাচ্ছ? ক্যাফেতে যেতে চাইলে আমিও আসছি, মশার জন্য ঘুম আসছে না। আমি রুমে যাচ্ছিলাম ফেরু ভাই, এখন ঘুমাবো। আচ্ছা গুড নাইট।
গুড নাইট। আরে কি হলো দেখলে তো?